আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি অনেক দিন পর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন রেসিপি। তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল বেলাইকনটি ক্লিক করে দেবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি। তো এটা আমি পাগার থেকে আমি কচু কেটে নেব, যে পাগার বা জঙ্গল বলে। তো জঙ্গল থেকে আমার বাড়ির পাশেই কচু গাছ হয়েছে, সেখান থেকে আমি কচু নিয়ে নিলাম। তো কচু মোটা মোটা কচু হয়েছে, তো এখানে আমি কচু কেটে পাতাগুলো ফেলে দিয়েছি। তো এখন আমি এটা কেটে নেব, এ দেখুন কেটে নেব। যে মাঝখানে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো আমি ফেলে দেব, ফুলগুলো নেব না। ফুলগুলো নিলে এটা গলা চুলকাবে বেশি, এই জন্য ফুলগুলো আমি ফেলে দেব। আপনারাও কিন্তু এই ফুলগুলো নেবেন না, ফেলে দেবেন, তাহলে গলা বেশি চুলকাবে না। তো দেখুন আমি এভাবে কচুগুলো কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। তো এখন আমি ইলিশ মাছ নিয়েছি এখানে দুটা, মাজারো সাইজের যে ইলিশ মাছগুলো থাকে এখানে আমি দুটো নিয়েছি। তো আপনারা চাইলে টুকরো একটাও নিতে পারেন, যার যতটুকু লাগবে বা প্রয়োজন ততটুকুই নেবেন। তো এখানে আমি মাছ কেটে দেখুন ধুয়ে নিয়েছি। তো মাছের মাথার যে ফুলকো সেটাও আমি ফেলে দিয়েছি। এখন নুন হলুদ দিয়ে আমি মাছটা মেখে নেব বাজার জন্য। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিলাম বাজার জন্য মাছগুলো। তো এক এক করে সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নেব। এভাবে আমি মাছগুলো ভেজে নেব। তো ভাজা এখন হয়ে গেছে, আমি মাছগুলো নামিয়ে নেব। তো দেখুন এভাবে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। তো যে তেলে আমি মাছটা ভেজেছি সেই তেলে আমি কচুগুলো দিয়ে দেব, কচু দিয়ে তেলের মধ্যে আমি কচুগুলো ভেজে নেব। যেমন আমরা সবজি তেলে ভেজে নেই সেভাবে আমি কচুগুলো ভেজে নেব। তো আমি ক্যামেরা অফকালীন অল্প একটু লবণ দিয়েছি, আপনারাও লবণ দিয়ে দিবেন। লবণটা দিলে হবে কচুটা একটু নরম হবে, বাছতেও খুব সুবিধা হবে। তো এভাবে উল্টে পাল্টে কচুগুলো ভেজে নিতে হবে। দেখুন কচুটা নরম হয়ে কতটুকু কমে গেছে একেবারে কচু। আমি কিন্তু অনেকগুলো নিয়েছিলাম, কড়াইটা ভরে গিয়েছিল। তো দেখুন কমে গেছে, আর লবণটা দেওয়ার পরে কিন্তু পানি উঠেছে। তো ভালো করে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। তো কচুতে কিন্তু আদা রসুনটা বেশি লাগে, না হলে কিন্তু গলা চুলকায়, গলাতে ধরে। তো এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। তো এখন দিয়ে দেব আদা রসুন। আমি আদা রসুনটা এখানে আমি বেশি ব্যবহার করেছি, আপনারাও কিন্তু বেশি ব্যবহার করবেন, না হলে কিন্তু আদা রসুন না দিলে বেশি করে গলাটা চুলকাবে কচু। তো আদা রসুনটা আমি ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না আসে। তো দেখুন আমি কিন্তু ভেজে নিয়েছি, তেলটাও কিন্তু আদা রসুন থেকে ছেড়ে দিয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম মরিচের ফাঁকি 2 চামচ, 1 চামচ হলুদের ফাঁকি, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 7 মতো লবণ। লবণ দিয়েই আমি মশলাটা তেলে ভেজে নেব ভালো করে। তেলে ভাজার পরে আমি অল্প একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা।
তো দেখুন আমি তেলে কিন্তু ভেজে নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে দেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, কালারটা কত সুন্দর আসছে। তো এখন আমি ভাজা কচুগুলো এখানে দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো এটা আমি কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখুন কষানো কিন্তু হয়ে গেছে, কতটা আঠালো আঠালো হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে জলের জন্য পানি দিয়ে দেব। তো এভাবে কচুটা রান্না করলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে, ঝোল ঝোল। তো আমরা তো চিংড়ি দিয়ে কচু রান্না করি, কচু শাক রান্না করি। তো এটা হলো ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল। তো আমি ইলিশ মাছের কচুর ঝোলটা রান্না করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো আমি ঝোল দিয়ে জাল করে নিয়েছি, দেখুন ঝোলটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে এসেছে। এরকম গাঢ় গাঢ় হয়ে আসলে মাছগুলো দিয়ে দেবেন। তো আমি এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 2-3 মিনিটের মতো এটা আমি জাল করে নেব। তো আমি দিয়ে দিব এখন 2 টুকরা লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু কচুরটা বেশি চুলকাবে না গলাতে। তো এখন আমি লেবুর রসটা দিয়ে দিলাম। তো এখন আমি লেবুর রসটা দিয়ে 2-1 মিনিটের মতো এটা জাল করে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।